প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রত্যেকটি ব্যক্তি আমি ভ্যান চালাই তার জন্য আমাকে না আর যে মাস্টার যে ডাক্তার সেভাবে এরকম না যেই মানুষ এইরকম ভাবে নামাজ পড়বে অর্থাৎ নামাজের এরাদা করে সুন্দরভাবে এইরকম তারতিবে অজু করবে মহান রব্বুল আলমিন তাকে এই সবের অধিকারী করে দেবেন তাহলে আমরা নামাজের জন্য যখন হাদিসের মধ্যে এটাও এসেছে মুসলিম শরীফের হাদিস হাদিসটি আবু হরেরা বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাম বলছেন তোমাদেরকে সাহাবাদেরকে বলছেন ও আমার সাহাবারা তোমাদেরকে এমন একটা আমল বলে দেব কি যে আমলটা করলে মহান রব্বুল আলমিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন তোমাদের গুণাগুলোর সমস্ত মাফ করে দেবেন সাহাবারা তো সবের পিপাসা ছিলেন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও নবী বলে দেন বলে দেন আমলটা আমরা করার জন্য প্রস্তুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা যে সময় অজু করা তোমাদের জন্য আপত্তিকর হবে কষ্টকর হবে সেই সময় তোমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জিন্দাগির সমস্ত গুণাকে মাফ করে দেবেন যখন অজু করা আমাদের জন্য আপত্তিকর হয় কষ্ট হয় এ ঠান্ডা লাগছে এই কাপড়টা একটু গেঞ্জিটা এটা চেন মারা নেই তুলতেই কষ্ট হচ্ছে আ বা জ্যাকেট পরে আছি জ্যাকেটটা খুলবো বারবার বুতামটা খুলবো কষ্ট হয় তো এটা আপত্তিকর তাই না তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই সময় তোমার জন্য অজু করা আপত্তিকর হবে কষ্টদায়ক হবে সেই সময় যদি তুমি অজু করো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমার শরীরের সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে সোবাহান আল্লাহ বলবেন না সোবাহান আল্লাহ আল্লাহ রবুল কত বড় আমাদের জন্যে কত বড় ফজিলত রেখেছেন এক সময় মুসলিম শরীফের হাদিস দুইশ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বওনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবরস্থানে তশরীফ নিয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে তশরিফ নিয়ে যাওয়ার পর কবরবাসীকে সালাম করলেন আসসালামু আলাইকুম دارقوم المؤمنিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম কবরবাসীকে বিশ্বনবী আলাইহি আলাই সালাম করার পর বললেন হো লোক সকল তোমাদের কাছে আমরা শীঘ্রই আসব। তারপরে বিশ্বনবী সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমাদের দিন দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবারা বললেন ও আমার নবী আমরা কি আপনার দিনী ভাই নয় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম উত্তর করলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা তোমার তোমরা শুনে নাও শুনে নাও তোমরা আমার দিনী ভাই নয় তোমরা তো হলে আমার সাহাবা আমার দিনী ভাই হলো ওই সমস্ত মানুষ যারা এখনো জন্ম নেয়নি তো বিশ্ব নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবারা আমার দিনী বাই হলো ওই সমস্ত মানুষ দ্বারা জুনিয়ার মধ্যে এখনো জন্ম নেয়নি সমস্ত সাহাবারা বললেন ও আমার নবী ও আমার মোহাব্বতের নবী যে সমস্ত মানুষ এখনো দুনিয়ার মধ্যে আসেনি সেই সমস্ত মানুষকে আপনি কিভাবে চিনবেন আ আপনি বললেন আমরা আপনাদের আপনার ভাই নই আপনার আমরা